আমার এখানে চলে এসছে প্রচুর জ্বর মানে থাকতে পারছি না এত জ্বর এসছে প্রথম দিকে এসেছিলো সর্দি হয়েছিল নাক দিয়ে খালি জল পড়ছিলো আর গা হাত একটু ব্যথা করছিল নিয়ে তারপর ডাক্তারকে ফোন করলাম তো উনি সর্দির একটা ওষুধ বলেছে আমি খেয়েছি এই যে বর আমার বরকে নিয়ে এসেছে ওষুধটা কি ব্রোজো আমি ঠিক নামটাও বলতে পারছি না ওষুধটা সর্দির ওষুধ এবার ও গেছে খাওয়ার আনতে ভাবলো যে সর্দি ওষুধ খেয়েছি ঠিক হয়ে যাবে তো বাড়িতে খাওয়ার আনতে গেছে এখন প্রচুর জ্বর আসছে গাফা গরম হয়ে গেছে একদম প্যারাসিটামল না গেলেও কমবে না এখন প্যারাসিটামল কি খেতে পারবো তাও জানি না ডাক্তারকে আবার ফোন করতে হবে সকালে একটু ঠান্ডা লেগেছিলো শরীরটা খারাপ ছিল আমি ঠিক ফ্রিজের জল খাই না যবে থেকে আমার আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট তবে থেকে আমি কোনোরকম ফ্রিজের জল খাই না মাথার শ্যাম্পু করি না তা সত্ত্বেও আমারই ঠান্ডা লেগেছে এত কেন লাগলো বুঝতে পারছি না এত ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে আর থাকতে পারছি না বহুত 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 কষ্ট হচ্ছে বহুত সারা শরীর জিগোচ্ছে কালকে রাত্রি থেকে তুলিকার মানে খুব শরীর খারাপ করেছিল শরীর খারাপ বলতে ওই ঠান্ডা লাগা চোখ দিয়ে নাক দিয়ে জল পড়া এগুলোই হচ্ছিলো আর তারপর যখন রাতটা একটু বাড়লো তারপর থেকে জ্বর চলে এসছে ওর অবস্থা দেখেছো এখানে কিন্তু দুটো কম্বলও গায়ে দিয়ে রয়েছে আর দেখো দেখো ফ্যান বন্ধ ফ্যান বন্ধ দুটো কম্বল ওর গায়ে দিয়ে রয়েছে মানে এতটা ওর শীত করছে কাঁপুনি দিয়ে বারবার করে জ্বর আসছে তোমার বমি হচ্ছে বারবার করে আর গা পায়ে অসহ্য যন্ত্রণা এটা দেখে হয়তো বুঝতে পারবে পায়ের মধ্যে গামছা ও বেঁধে রেখেছে খুব টাইট করে ওর পায়ের এত যন্ত্রণা এবার এই জন্য মানে সকাল থেকে খুবই মন খারাপ কালকে রাত্রিবেলা ডাক্তারবাবুকে ফোন করেছিলাম যে কি হয়েছে মানে কি করা যায় আর কি ডাক্তারবাবু একটা ওষুধ বলেছিলেন কি ওষুধটার নাম মনে পড়ছে না যাই হোক তো ঠান্ডা লাগার জন্য ঠান্ডা লাগা আমি বলেছিলাম যে যখন জ্বর আসেনি ঠান্ডা লাগা চোখে জ্বর পড়ছে তো ওষুধটা নিয়ে এসে খাওয়াই আর কিন্তু তারপরে রাত্রি থেকে এত পরিমাণে জ্বর আসে ও এখনও পর্যন্ত আর কিছুই খাচ্ছে না যা খাচ্ছে সবই বমি হয়ে যাচ্ছে সকালবেলা বাধ্য হয়ে আবার ডাক্তারবাবুকে ফোন করেছিলাম জানি ব্যস্ত উনি বারবার বিরক্ত হবে ঠিক না কিন্তু উনি আমার ফোন ধরেছিলেন ধরে উনি বললেন যে প্যারাসিটামল খাওয়াতে হবে একমাত্র উপায় এই ছাড়া আর কোনো উপায় নেই আর একটা অ্যান্টিবায়োটিক উনি দিয়েছেন ওটা অ্যান্টিবায়োটিকটা এই যে এটা এই অ্যান্টিবায়োটিকটা উনি দিয়েছেন এটা খেতে বলেছে পাঁচ দিন প্রতিদিন তিনটা করে পাঁচ দিন পনেরোটা আছে শীত করছে কা কাঁপাচ্ছে তো এই পরিস্থিতিতে এখন রয়েছি মানে কি বলো বুঝতে পারছি না আমি আর ওই বসে আছি ওর মা এসেছিল সকালে একটা লেপ লাগবে বেশি গরমে তোমার আবার হাস ফাঁস করবে না তো না শীত পাটা ঢেকে দেবো ঢেকে নিয়েছ বেশি কিছু চাপালে আবার হাঁস ফাঁস করবে না তো এইগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না ডাক্তারবাবুকে ফোন করেছিলাম উনি বললেন ওষুধ ওষুধ তো এই যে নিয়ে এসেছি ওষুধ নিয়ে এসে খাওয়ানো হচ্ছে ওকে এবার খুব অদ্ভুত পরিস্থিতি রয়েছি তুলিকার মা এসেছিল সকালবেলা এসে ওর সাথে ঘণ্টাখানেক ঘণ্টা দুয়েক ছিলেন কিছুই খায় না ও ঠান্ডা জল খায় না কিছুই করে না তাও কেন যে এরকম হচ্ছে ওর সাথে আমি বৃষ্টির জল খুব টেনশনে আছি আমরা খুব ভয়ে আছি জিনিসটা নিয়ে দেখতে পাচ্ছ কম আমার রীতিমতো আমি যদি নিজেকে দেখাতাম তাহলে বুঝতাম আমি যদি ঘামছি টপ টপ পর কম্বল গাড়ি সেরকম ফ্যান বন্ধ ফ্যান এই অবস্থা আমি কী করবো কিছু বুঝতে পারছি না এভাবে তো ডা যে ডাক্তার ওনাকে দেখে তাকে ডাইরেক্ট না জিজ্ঞেস করে তো হসপিটালে যাওয়া ঠিক হবে না আর এখন হসপিটালের পরিস্থিতিও ঠিক নেই ডাক্তারবাবু তো সেরকম কিছু বললেন না খালি ওষুধ দিলেন একটা ওষুধ তো দেওয়া হয়েছে ওকে এবার অপেক্ষা করা ছাড়া তো হাতে কিছুই নেই আমাদের কিছু খাবে এখন তুলিকা সকালে জলমুড়ি খেয়েছে জলমুড়ি খেয়ে একটা ওষুধ খেয়েছে সেই জলমুড়িটাও আবার ওর বমি হয়ে বেরিয়ে গেছে এটা তো দুপুরেও খেতে হবে ওষুধটা তোমার দুপুরে কিছু খাওয়ার পর খেতে বলেছে তো কিছুই খাবে না কাপুনই দিচ্ছে না ভিতর থেকে ও কাপুনই উঠছে যাই হোক এটা তোমাদেরকে জানানোর ছিল তাই জন্য ভিডিওটা বানানো ও কেমন থাকছে এবং কি প্রোগ্রেস হচ্ছে আমি পরের একটা ভিডিও করে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো সবাই একটু প্রে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো লাগছে ওকে এইভাবে দেখতে